নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের সকলের জন্য একটি সুখবর যে রাজ্যের আবগারি দপ্তরে ASI অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নতুন নিয়োগ হতে চলেছে এবং সেটারই একটি আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা প্রচুর কমেন্ট করতেন যে WB এক্সাইজ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নতুন ভ্যাকেন্সি কবে বেরোতে পারে বা তার শূন্যপদ কত থাকবে, এবং অনেকে এটাও কমেন্ট করেছিলেন যে বিগত 2013 সালে যে রিক্রুটমেন্টটি হয়েছিল সেটার অফিসিয়াল নোটিশ নিয়ে একটু আলোচনা করে দিন, সেখানে যোগ্যতা কী ছিল, বয়সসীমা কী ছিল। তো আমি প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের আপডেট দেব, অর্থাৎ কবে নোটিশ বেরোবে, শূন্যপদ কত থাকবে সেটা নিয়ে আপডেট থাকবে, এবং বিগত বছরের অফিসিয়াল নোটিফিকেশানটি নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটিকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিকে অবশ্যই আপনারা একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি আমরা বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের একটি ইনফরমেশন জানিয়ে দিই। কলকাতা পুলিশ কনস্টেবলের আপনারা যারা যারা আবেদন করেছেন, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি প্লাস মেনের জন্য আমরা একটি পেইড ব্যাচ লঞ্চ করেছি, যেটি স্টার্ট হয়ে গিয়েছে এবং আপনারা ফুল কোর্স পেয়ে যাবেন ম্যাথ GIGK অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবলের ফুল কোর্স পেয়ে যাবেন। এবং প্রিলিমিনারির পর ইংলিশ ক্লাসও করানো হবে, প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা শিক্ষক রয়েছেন, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে, দুর্দান্ত ক্লাস চলছে। আপনারা যদি প্রিলিমিনারি এবং মেনে সাফল্য পেতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা মেসেজ করতে পারেন, সেখানে আমরা আপনাদের ডেমো ক্লাস পাঠিয়ে দেব, তার সাথে পেমেন্ট আইডিও পাঠিয়ে দেব। 999 কোর্স ফি। আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে মেসেজ করতে পারেন। বন্ধুরা, এই বছর বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এবং অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2013 সালে যে ASI রিক্রুটমেন্ট হয়েছিল, এক্সাইজ ASI অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনের PDF আমরা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যোগ্যতা কী ছিল, বয়সসীমা কী ছিল, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের জানিয়ে রাখি যে কবে এই বছর ভ্যাকেন্সি বেরোবে। তো বন্ধুরা, এই বছর 2022 সালে একটি আপডেট পাওয়া গিয়েছে, যেখানে নভেম্বর মাস নাগাদ কিন্তু আপনাদের WB ASI অর্থাৎ এক্সাইজ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার হাই চান্স রয়েছে, প্রচুর সম্ভাবনা রয়েছে। এমনকি ডিসেম্বরও গড়াতে পারে, হয় নভেম্বরে বেরোবে বা ডিসেম্বরে বেরোবে। নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আপনারা পেয়ে যাবেন ASI অর্থাৎ এক্সাইজ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এবং ম্যাক্সিমাম চান্স রয়েছে WB PRB অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমেই এই নিয়োগটি হবে। গত বছর অর্থাৎ লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল 2013 সালে, যেটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশ করেছিল ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। আপনারা জানেন যে 2016 সালে যে KPS কৃষি প্রযুক্তি সহায়ক যে নিয়োগটি হয়েছিল সেটিও কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন নিয়েছিলেন, এবং সেই বোর্ডটি কিন্তু আর নেই, সেই বোর্ডটিকে তুলে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে অফিসিয়াল নোটিশটি, ASI অফ এক্সাইজ রিক্রুটমেন্ট 2013, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এক্সামিনেশন কোড আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন 246টি ছিল, এখানে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি এবং এটি হলো এক্সেম্পটেড ক্যাটাগরির ভ্যাকেন্সি। এখানে স্কেল অফ পে আপনারা দেখতে পাচ্ছেন, স্যালারি কত, গ্রেড পে 3200, তো খুব ভালো বেতন এখানে রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 18 থেকে 27 বছর বয়সসীমা ছিল, 18 থেকে 27, এবং এবার বয়সসীমা কিন্তু বাড়াতেও পারে, এখনও এটা নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। যদিও কনস্টেবলের বয়স কিন্তু 30 বছর করা হয়েছে, ASIT 30 বছর রাখতে পারে বা বেশিও রাখতে পারে বা 27 বছরও রাখতে পারে, সেটা আমরা অফিসিয়াল নোটিশ বেরোলেই জানতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কী ছিল, শিক্ষাগত যোগ্যতা ছিল উচ্চ মাধ্যমিক পাস, আপনারা দেখতে পাচ্ছেন HS পাস, তো এবারেও কিন্তু তাই থাকবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখুন, WB PRB অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নভেম্বর বা ডিসেম্বর মাসে নতুন নোটিফিকেশান দেখতে পারবেন। এবং শূন্যপদ কত থাকবে, শূন্যপদ যেটা জানা যাচ্ছে 400 থেকে 500 মধ্যে থাকবে, 450-র আশেপাশে কিন্তু শূন্যপদ থাকার সম্ভাবনা রয়েছে, 400 থেকে 500-এর মধ্যে কিন্তু শূন্যপদ ঘোরাফেরা করবে বা 450-র মতো শূন্যপদ এখানে আশা করা যাচ্ছে। এখন ভ্যাকেন্সি বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা অফিসিয়াল নোটিশ বেরোলেই জানা যাবে, এবং নভেম্বর বা ডিসেম্বর মাসে এটার যে অফিসিয়াল নোটিশ ফর্ম ফিল আপ শুরু হবে বা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে। তো এক্সাইজ অর্থাৎ আবগারি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর উচ্চমাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এটি 2013 সালের নোটিফিকেশান। 2013 সালে নোটিফিকেশানের সিলেবাসটি নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
তাহলে আমরা সিলেবাস নিয়েও একটি আলাদা করে ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম ডেটও কিন্তু মেনশন করা ছিল যে এক্সাম ডেট অফ এক্সামিনেশন 6 এপ্রিল 2014 এবং 2013 সালে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ হয়েছিল 23শে ডিসেম্বর থেকে 22শে জানুয়ারি 2014 পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছিল। তো এটি হলো 2013 সালের নোটিফিকেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।